দুটো ছবি নিয়ে কথা বলতে চাই। কথা বলার আসলে তেমন কিছু নাই, ছবিগুলো ইটসেলফই প্রচুর গল্প বলে দেয়। কোথায় যেন পড়েছিলাম যে একটা ছবি হাজার শব্দের চাইতে বেশি শক্তিশালী সাংবাদিকতায় বলা হয়। ফলে আমরা যারা দেশের খোঁজ খবর রাখি, একটু হলেও সচেতন, শুধু নিজে কেমন আছি, নিজের জীবন ভালো চলছে কি না, এর বাইরেও কিছু ভাবতে চাই, তারা এই ছবিটা মিস করিনি। একটা 9 বছরের শিশু জান্নাতুল ফেরদৌস বাকিয়া, একজন গার্মেন্ট কর্মীর সন্তান, সে গার্মেন্ট কর্মীকে গুলি করে পুলিশ হত্যা করেছে, এবং আরেকজন নারী, নাম না জানা নারী, রাস্তায় ট্রাকে সেল চাল পড়েছে, সে চাল কুড়াচ্ছেন। এই দুটো ছবি আমরা আমাদের চোখে পড়েছে নিশ্চয়ই। আমি চাইলাম আমার এখানে কথাগুলো একটু বলে রাখি। প্রথম কথাটা হচ্ছে, প্রথম যেটা সবচেয়ে বেশি আমাদেরকে মানে তীব্র মর্মভেদী, একটা 9 বছরের একটা শিশুর এই দৃষ্টির দিকে তাকানো যায় না, একেবারে তাকানো যায় না। তার বাবাকে পুলিশ গুলি করে হত্যা করেছে, এবং খুব আমাদের সমাজ বোঝার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ক্লু আছে এখানে। জানাব, জালালের স্ত্রী বলছেন, আমার স্বামী আন্দোলনে যাননি, কেন তাকে গুলি করে ঝাঁঝরা করা হলো, ক্লিয়ারলি বলছেন। উনি বলছেন, প্রতিদিনের মতো সকালে আমার স্বামী কারখানায় গিয়েছিলেন, আন্দোলনের কারণে কারখানা বন্ধ ঘোষণা করায় তিনি বাসায় ফিরছিলেন, ঠিক বাসার গলির সামনেই জালালকে গুলি করে ঝাঁঝরা করলো। কেন আমার স্বামীকে এভাবে মেরে ফেলা হলো? খেয়াল করি, এই সমাজে না আমরা এখন হয়তো সম্ভব মেনে নিয়েছি আন্দোলনে গেলে গুলি করে ঝাঁঝরা করা যায়, পরিস্থিতিটা ওই জায়গায় চলে গেছে। জালালের স্ত্রী বলছেন, ও আন্দোলনে যায়নি, কথাটা হওয়ার কথা ছিল আমার স্বামী আন্দোলন যদি করে, করতেই পারে, তার ন্যায্য দাবি দেওয়ার জন্য সে আন্দোলন করবে, তার জন্য তাকে গুলি করে মেরে ফেলা দূরে থাকুক, তারপরে বল প্রয়োগও এভাবে করবে না, কোনো রকম বল প্রয়োগ হবে না, ওই অধিকার তাকে দিতে হবে। কিন্তু না, আমাদের সমাজের পরিবর্তন, এই পরিবর্তনগুলো একটু ধরে রাখা, এই কারণেই আসলে এই ভিডিওটা করা। নতুন করে খুব বেশি কিছু বলার নেই, তবে বাকিয়ার দিকে তারপর তাকালাম, আমার একটা গানের দুটো লাইন মনে পড়ে। কবির সুমনের একটা গান আছে, ফুলমণি ইশরাত। আমরা ইশরাত জাহান নামে 2004 সালে একটা মেয়েকে, খুবই ছোট, 18-19 বছর বয়সের একটা মেয়েকে খুন করা হয়, যেটাকে তথাকথিত এনকাউন্টার। ওতে আরও 3 জন সহ মোট 4 জনকে খুন করা হয়, তাদেরকে মুসলিম জঙ্গিবাদী বলে, যারা নাকি তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী যারা মোদীকে হত্যা করতে যাচ্ছিল। ফুলমণির ডেড বডি পড়ে আছে এরকম ছবি, 4 জনের ডেড বডি সারিবদ্ধভাবে ফেলে রাখা হয়েছে, এরকম ছবি আপনারা পাবেন ইশরাত জাহানের। কবির সুমন তাকে নিয়ে একটা গান বেঁধেছিলেন, এবং তার দুটো লাইন এরকম, আমি এক্স্যাক্ট হবে কি না জানি না, স্মৃতি থেকে বলছি। দেখো ফুলমণি, তোমায় দেখে আমি নীরবে কাঁদি, তারপরের বাক্যটা, আমার কান্না আগুন জ্বালালে আমি সন্ত্রাসবাদী। মানে কারো কারো কান্না, কারো কারো নির্বাক দৃষ্টি না আমাদের ভেতরে আগুন ধরে দেয়, এবং এই আগুন বাইরে বেরিয়ে আসতে চায়, সেটা আসলেই আপনি আমি দাঙ্গাকারী সন্ত্রাসবাদী হয়ে যাই, তাই না? কিন্তু এই ছবিটা সেরকম তাকানো যায় না। তারপর বারবার তাকিয়েছি, আমি দীর্ঘ সময় এই ছবিটা আমার এখানে দিয়ে রাখলাম, একটু দেখুন কেমন একটা বাংলাদেশ আমরা তৈরি করেছি। ওর বাবা গ্রামেই হয়তো তুলনামূলকভাবে হয়তো একটু কমই খেতে পারত, তাকে আমরা ডেকে নিয়ে আসলাম, তার শ্রমকে নিংড়ে নিয়ে তথাকথিত উন্নয়ন হলো দেশে, তারপরও জীবন দিয়ে দিল এই বাচ্চাটা। ইনফ্যাক্ট এই ছবিগুলো সব একই রকম, এই গার্মেন্ট কর্মীদের আন্দোলনে 4 জন মানুষ মারা গেছে, 1 জন নারী কর্মী মারা গেছে, প্রত্যেকেরই সন্তানদের, যাদের সন্তান আছে, একই রকম ছবিগুলো আমাদের সামনে হয়তো আসে না। যে পুলিশ মারা গেছেন তার পরিবারেও একই ঘটনা, যদিও পুলিশের মৃত্যু নিয়ে সরকারের দিক থেকে অনেক কথাবার্তা, এসব মৃত্যু খুবই সহজ, তুচ্ছ, সহজে খরচযোগ্য মানুষেরা, কিছু আসে যায় না আমাদের আর। এবং এটাই বিভৎস ব্যাপার, আমরা যে গা সওয়া করে ফেলছি, কিছু মানুষ তার ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করবে, তাকে বল প্রয়োগ করে আহতই করা যাবে না, সেই জায়গায় মেরে ফেলছে, আমরা নির্বিকারভাবে আমাদের জীবন চালিয়ে যাই।
আরেকটা ছবি, এরকম আরেকটা ছবি আগেও এসেছিল, এটাও আবার আসলো। সেটা কোন প্রেক্ষাপটে? যখন আমরা শুনি নারীরা তিনবার লিপস্টিক দেয়, চারবার স্যান্ডেল পাল্টায়, তাই না? অবশ্য বাণিজ্যমন্ত্রী বলেছেন এটা তার এলাকায়, তার এলাকা স্বর্গ, কিন্তু এই এলাকাটা স্বর্গ না। রাস্তা থেকে চাল কুড়ান, কখন উনি এইভাবে চাল কুড়াচ্ছেন যখন প্রধানমন্ত্রী একের পর এক মেগা প্রজেক্ট উদ্বোধন করে যাচ্ছেন? রীতিমতো তফসিলও হয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে, পরে করা হচ্ছে তার উদ্বোধনের কারণে। এই করছি, ওই করছি, কী উন্নয়ন এই দেশে, কী অসাধারণ উন্নতির শিখরে পৌঁছে গেছে, ভিক্ষুক দেখা যায় না, শোনা যায়। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন সেই দেশে এটা সামান্য কারণ, সামান্য ঘটনা। আচ্ছা, আরও মর্মান্তিক ঘটনা চারপাশে আছে। সুতরাং তথাকথিত উন্নয়ন আদতে কী হয়েছে? মানে এই যে দুটো, একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকাকালে যেই ঘটনা ঘটে, সেই ঘটনার চমৎকার রিফ্লেকশন আমরা দেখলাম। তথাকথিত একদিকে উন্নয়ন, আর এদিকে মানুষ রাস্তায় চাল কোড়ায়, ভিক্ষা তো করেই, বহু মানুষ ভিক্ষাও করতে পারে না, তাদের জীবন বিভীষিকাময় আধপেটা খেয়ে কাটে। আর একই সাথে একটা স্বৈরাচারী সরকার তার কোনো রকম বাচ বিচার ছাড়া যে কোনো পরিমাণ বল প্রয়োগ করে, আপাতত আমেরিকার চাপে গুম খুন করতে পারছে না, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না, কিন্তু যখন ইচ্ছা তাকে গুলি করে, যে কাউকে গুলি করে মেরে ফেলতে পারছে। শুধুমাত্র এরা তো সরকার পতনের জন্য রাস্তায় নামে না, ওরা তো বিএনপি না, মানে বিএনপি সরকার পতনের জন্য রাস্তায় নামারও ন্যায্য অধিকার আছে, বিরোধীরা না ন্যায্য অধিকার, তাকেও আপনি খুন করতে পারেন না, কিন্তু তাও আপনি বলতে পারেন যে ওরা আপনার ক্ষমতায় চ্যালেঞ্জ তৈরি করছে। এরা তো ক্ষমতায় চ্যালেঞ্জ তৈরি করছে না, যদিও আর সব সময়ের মতো স্বৈরাচারী সরকার প্যারানয়াতে ভোগে, পাগল হয়ে ওঠে। এখানেও বিএনপি খুঁজে পেয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির লোকজনই নাকি এগুলো করছে, এগুলো উস্কাচ্ছে, আপনি খুন করে ফেলছেন। বারবার বলছি এই জিনিসগুলো যত মানে আমরা দেখব, আমি বলছি না একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, জেনুইনলি নির্বাচিত একটা সরকারের আমলে এগুলো হবে না, কম হবে, এবং ক্রমাগত যদি আমরা নির্বাচন চালাতে পারি, রাষ্ট্র যদি আরও গণতান্ত্রিক হয়ে ওঠে, তখন আমরা টলারেট করতে শিখবো, আমাদের টলারেন্স তৈরি হবে, পুলিশেরও টলারেন্স তৈরি হবে। এখনকার পুলিশের গ্রুমিং হচ্ছে, ও শত্রু তোমার, ওকে মেরে ফেলো। এবং আপনি কেন বেশি বল প্রয়োগ করলেন গার্মেন্ট কর্মীদের এখানে? কারণ আপনার মধ্যে ভীতি কাজ করছে যে এখান থেকে আবার অনেক মানুষ রাস্তায় নেমে যায় কি না। প্রতিটা কিন্তু সেই অবৈধ ক্ষমতা দখলের সাথে জড়িত, অবৈধ ক্ষমতা দখলের জন্যই রাস্তায় চাল কুড়ান একজন নারী, কুড়াতে হয় তার বাসা পর্যন্ত, তথাকথিত উন্নয়ন পৌঁছে নাই। মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে রাস্তা চাল কোড়াতে চায় না, মানুষ এগুলোকে তার ব্যক্তিগত সম্মানের পরিপন্থী মনে করে, নিজের কাছে। উনি নেকাব পরা ছিলেন, ওনার চেহারা দেখা যায় না, তারপরও নিজের কাছে নিজের সম্মানবোধ ক্ষতিগ্রস্ত হয়, তারপরও করেন, মানুষ কোন পর্যায়ে গেলে আমরা বুঝি তো। সো মোটা আমার দাগে একটু সুফল, এই দেশের মানুষজন তার শ্রমে, এই সরকার কোনো উন্নয়ন করে না। আমি প্রায় বলি যে এই সরকার, বাংলাদেশের এই সরকার যদি না থাকতো আমাদের উন্নয়ন আরও অনেক বেশি হতো, উন্নয়নকে নষ্ট করে। এটা নিয়ে হাইপোথেসিস আমি প্রমাণ করে দিতে পারি, যে কেউই ইকোনমিক্সের বেসিক থাকলে জানেন এই লুটপাটের কারণে কী হয়। মানুষের শ্রমের যে উন্নয়ন, সেটা আর একটু বেটার ডিস্ট্রিবিউটেড হতো যদি মোটামুটি একটা গণতান্ত্রিক সরকার থাকতো। যাই হোক, ছবিগুলো আপনারা দেখেছেন, রেখে দিতে চাইলাম আমার চ্যানেলে, সে কারণেই কথা বলা।